চলতি ইংরেজি মাসের 9 তারিখে রাতের বেলায় হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় বিষ্ণুপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের শঙ্করতলার বাসিন্দা বছর 36-এর বিপ্লব নাগ। পরিবারের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল। ঘটনার 13 দিন পর বিষ্ণুপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের মিশন হাই স্কুল মাঠ সংলগ্ন এলাকা থেকে অর্ধেক মাটি চাপা অবস্থায় নিখোঁজ যুবকের পচাগলা দেহ উদ্ধার করেছিল পুলিশ। এরপরে এই ঘটনার তদন্তে নেমে ওই দিন রাতেই সুমন লোহান নামে মৃত যুবকের এক বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে 2 দফায় 8 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। তারপর সুমন লোহারকে জিজ্ঞাসাবাদ করে আরও এক বন্ধু যার নাম আকাশ বাউরি তার কথাই জানতে পারে পুলিশ। এরপরেই গতকাল রাতে বাড়ি থেকে আকাশ বাউরিকে গ্রেপ্তার করা হয়। তাকেও আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় এবং 5 দিন পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। সম্পূর্ণ এই ঘটনার বিষয়ে সাংবাদিক সম্মেলন করে বাঁকুড়া গ্রামীণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান বলেন, ধৃত 2 ব্যক্তি আকাশ এবং সুমন তারা পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করছে। শ্বাসরোধ করে খুন করা হয়েছিল বিপ্লবকে। মৃত যুবকের মোবাইল ফোন আকাশ বাউরির কাছ থেকেই উদ্ধার হয়েছে। এমনকি জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আকাশ এবং সুমন প্ল্যান করেছিল তাদের বন্ধু বিপ্লব নাগকে কিডন্যাপ করে তার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতাবে। এই পরিকল্পনা করেই বিপ্লবকে তারা ফোন করে ডেকেছিল। তারপরই মদ্যপ অবস্থায় বচসা হতেই উত্তেজিত হয়ে বিপ্লবকে তারা খুন করে ফেলে। এই ঘটনার তদন্ত এখনও বাকি রয়েছে, পুলিশ ঘটনার তদন্ত করছে। 9 অক্টোবরে আমাদের একটা বিষ্ণুপুরের একটা ছেলে যার নাম আছে বিপ্লব নাগ, ওর ডাকনাম বাপন, মিসিং ছিল। তখন 10 তারিখে ওর ফ্যামিলি আমাদের থানাতে একটা জিডি করেছিল। সেই ভিত্তিতে আমরা না অনেক লোককে ডেকে এক্সামিন করেছিলাম, ওর বন্ধুবান্ধবকে ডেকে, আর তারপর কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টও নিয়েছিলাম। আমাদের ইনকোয়ারি চলছিল সেই সময়। তার মধ্যেই 21 তারিখে আমাদের একটা ডেড বডি পাওয়া গেছিলো। তখন ডেড বডিকে যা বিপ্লব মিসিং ছিল ওর ওয়াইফকে ডেকে ওর ফ্যামিলিকে ডেকে আইডেন্টিফাই করা হলো। ওর হাতে একটা ট্যাটু ছিল আর ওর চপ্পল দিয়ে আইডেন্টিফাই করা হলো যে সেই বিপ্লব নাগ, বাপনের ডেড বডি আছে। আর তারপর 21 তারিখে আমাদের না একটা স্পেসিফিক আমাদের একটা কেস করেছিলাম, মার্ডারের কেস। আমাদের যখন তদন্ত স্টার্ট হলো তো আমরা যা প্রাইম সাসপেক্ট ছিল যার নাম আছে সুমন লোহার, ওর বন্ধু হয়ে ওকে ডেকে আমরা যখন এক্সামিন করলাম, তোর কথা বিভিন্ন কথা মিলছিল না। তারপর কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমরা দেখা গেল যে সুমন লোহার তখন ওকে ডেকেছিল আর ইনসিডেন্টের হওয়ার আগে। তারপরই আমরা ওকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে জানা গেল যে সুমন আর সুমন সঙ্গে একটা আর ছেলে ছিল যার নাম আছে আকাশ, আকাশ বাউরি, এরা দুজন মিলেই 9 তারিখে এদেরকে বাপনকে ডেকেছিল। এদের উদ্দেশ্য ছিল ওর থেকে, ওর বাবা থেকে কিছু পয়সা নেওয়ার, ওকে কিডন্যাপ করে। আর তার মধ্যেই ওদের মধ্যে একটা ঝামেলা হলো আর ঝামেলার মধ্যে ওরা দুজনই ওকে স্ট্র্যাঙ্গুলেশন করে ওকে মেরে দিয়েছিল। তো কালকে আমরা আকাশের বাড়ি থেকেও আমরা ওর মিসিং মোবাইলটা আমরা পেয়েছি আর আজকে আকাশকে আমরা ফরওয়ার্ড করছি, পুলিশের রিমান্ড নিব, তারপর আমাদের ফার্দার ইনভেস্টিগেশন আমাদের চলবে। উদ্দেশ্য ছিল যেহেতু বাপন যে আছে মানে বিপ্লব নাগ, ওর বাবা ভালো চাকরি করতেন, এখন রিটায়ার হয়ে গেছেন, ওর থেকে ওর বাবা থেকে পয়সা নেওয়ার উদ্দেশ্য ছিল এদের। হ্যাঁ, মানে খুন করলো ওদের মধ্যে যখন ওকে ডেকেছিলো, যেহেতু এদের মধ্যে আগে থেকে বন্ধুত্ব চেনা ছিল, ডেকেছিলো, তো ওদের মধ্যে একটু তর্কাতর্কি হলো, এরা মদ খেয়েছিল, ওরাও মদ খেয়েছিল, তর্কাতর্কির মধ্যে ঝামেলার মধ্যে তারপর এরা ওকে স্ট্র্যাঙ্গুলেট করে দিল, গলা টিপে মেরে দিল। হ্যাঁ, ওর মোবাইল সিজ হয়েছে, তারপর আমাদের ইনভেস্টিগেশন এখন চলছে। আর কিছু আমাদের ফার্দার আমরা রিমান্ডে নিচ্ছি, রিমান্ডের টাইমে আর আমাদের হবে অফেন্ডিং উইপন আমরা খুঁজছি, ওটাও পাওয়া যায় তো সিজ হবে আমরা। হ্যাঁ, এরা কনফেস করেছে, এটা ক্রাইম কনফেস করেছে। হ্যাঁ, আমরা এখন এদেরকে রিমান্ড নিচ্ছি, ইনভেস্টিগেশনে যদি কোনো আর লোক ইনভলভমেন্ট থাকে তো ওদের আমরা অবশ্যই অ্যারেস্ট করি।
কি মাটিতে হ্যাঁ হ্যাঁ এটা আমরা যখন 16 তারিখে যখন ডেড বডিটা পাওয়া গেল তো ওটা পুঁতা ছিল, মানে অলমোস্ট 80% ওটাকে মাটির মধ্যে পুঁতে ছিল। হ্যাঁ ওইখানেই, মানে যেহেতু 9 তারিখে রাত্রিবেলা যেদিন ইনসিডেন্ট হয়েছিল সেই দিন প্রচুর বৃষ্টি হয়েছিল, মাটি নরম ছিল আর আকাশ কাছে আগে থেকেই ওর কাছে একটা আকাশের ক্যারেক্টার ইন্টেলিজেন্ট খুব ভালো না, চোর আছে মাঝখানে নিজের বাবাকে, মানে ও খুব রাউডি টাইপ আছে, তো ও ওর কাছে একটা ছুরি ছিল, দাঁত নিয়ে ওটা মাটি কুড়ে ওকে পুঁতে দিয়েছিল। 10-11 দিন পরও সেরকম পচে যাওয়ার গন্ধ বেরোয়নি, কেমিক্যাল দেওয়া সাধারণ মানুষ বলছিলেন, এটা কি পরীক্ষা নিরীক্ষা? না না ওটা আমরা FSL টিমকে আমরা কিছু পাঠিয়েছি, ওটা ইনভেস্টিগেশন পার্ট আছে, ওটা আমরা দেখে নেব। কোথলপুরে সর্বপ্রথম MRI পরিষেবাযুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে AC, নন এসি কেবিন, মডার্ন OT, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদীঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।